দিনাজপুরের বিরলে সবজি বাগান করে বাড়তি আয়ের পথ সুগম করেছেন বোর্ডহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। সবজি উৎপাদনে ব্যবহার করা হচ্ছে জৈব সার, উৎপাদিত সবজি বিক্রি করে উপকৃত হচ্ছে দরিদ্র শিক্ষার্থীরা। দিনাজপুর প্রতিনিধি সুবল রায়ের পাঠানো তথ্যে দেশ রিপোর্ট। দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠানটিতে ঢুকলেই চোখে পড়ে শ্রেণীকক্ষের একপাশে পতিত 10% জমিতে গড়ে উঠেছে লাল সবুজ শাকসবজির বাগান, যেখানে পড়াশোনার পাশাপাশি বাড়তি সময় কাজে লাগিয়ে বাগান পরিচর্যা করে শিক্ষক শিক্ষার্থীরা। একটি বেসরকারি সংস্থা 48 দিনের কৃষক নামের একটি প্রকল্প মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বাস্তবায়ন করছে। এতে হাতে কলমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে সবজি চাষ, আর এ আয় দিয়ে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কিনে দেয়া হচ্ছে। 5টা ইউনিয়নে আমরা একটা করে স্কুল বেছে নিয়েছি এবং প্রত্যেকটা স্কুলে একটা করে গ্রিন স্কুল আমরা তৈরি করছি। রাসায়নিক সার বাদ দিয়ে কাজটা হচ্ছে এবং বীজ প্রয়োগ এখনো করা হয় না, বীজ প্রয়োগ হয় নাই। শিক্ষকদের সহযোগিতায় সবজি বাগানে বীজ বপন, চারা রোপণ সহ পরিচর্যা করে শিক্ষার্থীরা। আমাদের ক্লাসের পর যে সময় থাকে সে সময় আমরা এসব কাজ করি। আমরা এগুলা শাকসবজি লাগাচ্ছি, সারগুলো আমাদের সাহায্য করতেছে। এগুলা শিখে হচ্ছে বাড়িতে গিয়ে হচ্ছে কাছে উদ্বুদ্ধ হচ্ছে এবং হচ্ছে সকলেই হচ্ছে সহযোগিতা করতেছে। এই শিকার জন্য আমিও একটু উদ্বুদ্ধ হচ্ছি, বাসা যায় আমিও কিন্তু একটা এই ধরনের আবাদ করছি। নিরাপদ সবজি উৎপাদনের জন্য চারা বীজ সহ অন্যান্য সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমি তাদেরকে বীজ, কীটনাশক এমনকি বেড়া দেওয়ার জন্য যে নেটগুলো সেগুলো আমরা সাপোর্ট দিয়েছি। বর্তমান কৃষি বান্ধব সরকারের যে পরিকল্পনা তার আলোকে চাষাবাদের আওতায় আমরা নিয়ে আসতে পারি এবং নিরাপদ সবজি ফল উৎপাদন করতে পারি। বিরলের 5টি শিক্ষা প্রতিষ্ঠানে এ সবজি বাগান গড়ে তোলা হয়েছে। জেসমিন আলম, মোহনা সংবাদ।